नमस्कार বন্ধুরা, আমি প্রীতি। আজকের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটা কি দেখুন, এদিকে দেখা। এগুলোকে বলে কুচে মাছ। তো আজকের এগুলো আমি রান্না করব, কিভাবে কাটতে হয় সেটাও দেখাবো। এখন কুচেটা কাটবো। তো কাটার জন্য এরকম একটা সুতির ন্যাকড়া নিতে হবে, কারণ কুচের গা খুব স্লিপ খায়। পুরোটা কাটবো না, এভাবে আমি পাতলা চামড়াটা কেটে নেব। এর গায়ে খুব রক্ত, তো এটা খেলে শুনেছি গায়ে খুব রক্ত হয় যাদের অ্যানিমিয়া, তাদের ডাক্তার এটা খেতে বলে। এখন এভাবে এটা ছাড়িয়ে নিতে হবে। প্রচন্ড স্লিপ খাচ্ছে বন্ধুরা। আমার ছাড়ানোটা হয়ে গেছে, এবার কেটে নেব।
কুচিগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। এই রান্নার জন্য কি কি মশলা নিয়েছি তা আমি দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি, তো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা, ধনে পাতা, আর দুটো বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি। এখানে আছে 5 ফোড়ন সর্ষের তেল, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে আছে গরম মশলা বাটা, এর মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা। এবার আমি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ, এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব আর কুচিগুলোকে ভেজে নেব। সর্ষের তেল, মাটির হাঁড়িতে রান্নার টেস্টই আলাদা। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এখন ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমার মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা, তো দেখুন এখন আমি এখানে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, তো এখন আমি কুচিগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। এখন আমি খুলে দেখব বন্ধুরা, তো আর একটু আমি শুকনো করব, তো আর কিছুক্ষণ আমি এভাবে রাখবো। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, উপর থেকে এখন একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো কুচের মাছের রান্না হয়ে গেছে। কুচে মাছ রান্না হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।